বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে প্রায় নয়শত পঁচিশ জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে তো এখানে এসএসসি থেকে একেবারে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন সকলেই আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমি আবারও বলছি পুরো সার্কুলারটি বোঝার স্বার্থে আপনার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডব্লিউ ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সার্কুলারটি প্রকাশিত তারিখ আঠাইশ তিন দু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকৃত নাগরিকদের পুরুষ মহিলা নিকট হতে অনলাইনে সিডাবলএফ বি ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এই লিঙ্কের মাধ্যমে তো একটি বিষয় বলতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আমি একজন ব্যবসায়ী এবং কি আমি অনলাইনের কাজ রেগুলার করে থাকি তো প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রুপ এক কবিভাগ তো এখানে টেবলটিতে রয়েছে ক্রমিক নম পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী প্রার্থীর বয়স উনুদ্দ্ব পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন তো এখানে মোট কবিভাগে রয়েছে এক থেকে পাঁচটি ক্যাটাগরি তো এক থেকে পাঁচটি ক্যাটাগরির মধ্যে দুয়ে দেখতে পাচ্ছেন এরাডোম কর্প পদের সংখ্যা ৩৩টি তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা পলিত পদার্থবিদ্যা গণিত বা পলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে এরারাম সহকারী প্রায় একশো তো জন লুক নেওয়া হচ্ছে তো এখানে কোনো স্বীকৃত বিষয় হইতে পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে অনুন্নতিত শ্রেণী বা সমমানে সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তো এখানে এক থেকে পাঁচটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি লুক নেওয়া হচ্ছে দুই নম্বর ক্যাটাগরি এবং চার নম্বর ক্যাটাগরিতে আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন এছাড়াও আমি একটি বিষয় আপনাকে নোটিশ করতে চাই এই সার্কুলারটিতে অসংখ্য ক্যাটাগরি রয়েছে আমি সকল ক্যাটাগরি যদি বলতে শুরু করি প্রায় ভিডিওটি এক ঘন্টা সময় লাগবে তো আমাকে ভুল বুঝবেন না যে সকল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সংখ্যক লোক নেওয়া হবে আমি সেগুলো সুন্দরভাবে তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তাই দৈর্য সহকারে আবারও বলছি পুরো ভিডিওটি দেখুন আপনার বোঝার সুবিধার্থে কারণ মোটামুটি সার্কুলারটি কিন্তু অনেক ভরো সার্কুলার এই ধরনের সার্কুলার রেগুলার আসে না এরপর দেখতে পাচ্ছেন খবিভাগ তো খবিভাগে এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে তিনটি তো এক থেকে তিনটি ক্যাটাগরির মধ্যে সাথে দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক মোটর চালক অনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা বাইশটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার পাস করেন আবেদন করতে পারবেন এছাড়াও বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স লাগবে পার্থের উচ্চতায় একশত সত্তর সেন্টিমিটার ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় চৌরাশি সেন্টিমিটার লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এ সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলার নারী পুরুষে আবেদন করতে পারবেন এরপর গ্রুপ দুয়ে দেখতে পাচ্ছেন কবিভাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি তো এক থেকে ছয়টি ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক নেওয়া হচ্ছে পাঁচে দেখতে পাচ্ছেন পনেরোটি এবং ছয় দেখতে পাচ্ছেন আটটি তো পাঁচে রয়েছে সিনিয়র অফিসার উনুদ তিরিশ বছর তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্যদ্বিতীয় শ্রেণীবাসমান সিজিপিতে স্নাতক সম্মান লাগবে আবেদন করার জন্য এছাড়াও ছয় দেখতে পাচ্ছেন তথ্য সহকারী মহিলা উনুর্দ্ব তিরিশ বছর পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের পেতে স্নাতক সমমানের ডিগ্রি এছাড়াও হালকা পাতলা কম্পিউটারের চালানোর দক্ষতা লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন খবিবাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে দুইটি তো দুইটির মধ্যে প্রথমটিতে নেওয়া হচ্ছে চারটি দ্বিতীয়টিতে নেওয়া হচ্ছে তেরো জন তো এখানে উচ্চমান সহকারী তিন চারজন লোক নেওয়া হচ্ছে তো এখানে স্নাতক পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এরপর আটে দেখতে পাচ্ছেন উনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা তেরোটি তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন তবে কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু নোটিশ করে রাখবেন যে ট্রাফিক হ্যান্ড এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই মাধ্যমিক পাস জন লোক নেওয়া হবে তো এছাড়াও এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না বাকি সকল জেলা নারী পুরুষে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় বলতে চাই এগুলোতে জেলা উল্লেখ নেই এগুলো সকল জেলায় আবেদন করতে পারবেন এরপর গ্রুপ তিনে দেখতে পাচ্ছেন কবিবাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে চারটি তো এক থেকে চারটির মধ্যে একে চারজন লোক নেওয়া হবে দুয়ে নেওয়া হবে চারজন তিনে নেওয়া হবে ছয়জন চারে নেওয়া হবে সাতজন বিষয়টা লক্ষ্য রাখুন শুধুমাত্র স্নাতক পাশ হলেই কিন্তু চার ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন পদের সংখ্যা সাতটি তো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে দেখতে পাচ্ছেন খবিভাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে তিনটি তো তিনটির মধ্যে পাঁচে রয়েছে স্টোরকিপার ছয় রয়েছে বহিরঙ্গমন সহকারী সাথে রয়েছে মোটর মেকানিক তো এখানে পাঁচে পদের সংখ্যা একটি ছয়ে পদের সংখ্যা দুইটি সাথে পদের সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন তো এখানে উল্লেখিত যে সকল শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী লাগবে এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সকল জেলাগুলো আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর গ্রুপ চারে দেখতে পাচ্ছেন কবিভাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পাঁচটি তো এক থেকে পাঁচটির মধ্যে একই নেবে পদের সংখ্যা চারজন দুয়ে নিবে তিনজন তিনে নিবে পাঁচজন চারে নেবে একজন পাঁচে নেবে নয়জন জন তো এখানে আপনার স্নাতক যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া পুরো বিস্তারিত এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন এরপর খবিভাগে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি রয়েছে দুইটি ছয় দেখতে পাচ্ছেন একজন সাথে দেখতে পাচ্ছেন তিনজন তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এই ক বিভাগে মোটামুটি অনেক লোক নেওয়া হবে এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে তিনটি তো এক থেকে তিনটির মধ্যে চারে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অপারেটর অনুরোধ তিরিশ বছর চল্লিশ জন লোক নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও এখানে আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে এগুলো পরে নেবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না তো এরপর পাঁচে দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্ট অপারেটর তো এখানে পদ সংখ্যা চব্বিশ জন তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এছাড়া ছয়ে দেখতে পাচ্ছেন রুম পরিচালক অনুদ্বত তিরিশ বছর পদের সংখ্যা উনত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কোনো দক্ষতার প্রয়োজন নেই বা অভিজ্ঞতার কোনো কিছু প্রয়োজন নেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলেই কিন্তু আপনি এটাতে রুম পরিচালকের আবেদন করতে পারছেন জন লোক নেওয়া হবে তবে লক্ষ্য রাখতে হবে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর আবার খবিভাগে দেখতে পাচ্ছেন এখানে মোট ক্যাটাগরি রয়েছে প্রায় সাত থেকে আটটি ক্যাটাগরি রয়েছে তো এখানে সাত থেকে আটটি ক্যাটাগরির মধ্যে প্রথমটি হচ্ছে চারটি দ্বিতীয়টিতে দুইটি তৃতীয়টিতে একটি চতুর্থতে আটটি পঞ্চমেতে চারটি ষষ্ঠে নিবে দুইটি এবং কি অষ্টমে নিবে একচল্লিশটি তো আমি সেটা এটাই বলবো একচল্লিশটা যারা যেটা লুক নেওয়া হবে যেমন সশস্ত্র নিরাপত্তা প্রহরী পনেরো তিরিশ বছর একচল্লিশ জন লুক নেওয়া হবে তো এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার পাস করেন আবেদন করতে পারবেন এছাড়াও এখানে একটু লম্বা চড়া হতে হবে মানে এখানে যে লম্বার কথা বলা হচ্ছে এই লম্বাটা অবশ্যই লাগবে এটা একটু দেখে নেবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন তো বিষয়টা লক্ষ্য রাখুন আট নাম্বার কিন্তু সশস্ত্র নিরাপত্তা প্রহরী তো একচল্লিশ জন লুক নেওয়া হচ্ছে এরপর আরেকটি রয়েছে নয় দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী তো এটাতেও অসংখ্য লোক নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা শ্রীচল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন যেহেতু নিরাপত্তা প্রহরী সশস্ত্র বাহিনী এগুলোতে মূলত কী হয় একটু লম্বা লাগে তো এখানে উল্লেখিত যে লম্বাটার কথা বলা হচ্ছে পুরুষ পার্থ উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার মানে পাসপোর্ট ছয় কথা বলা হচ্ছে তো এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন এগুলো লক্ষ্য রেখে তারপর আপনি আবেদন করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর দেখতে পাচ্ছেন গ্রুপ সাত খবিবাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে মোটামুটি দশটি তো এক থেকে দশটি ক্যাটাগরির মধ্যে বেশি সংখ্যক লোক নেওয়া হচ্ছে হিসাব সহকারী তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনের স্নাতক ডিগ্রি লাগবে আবেদন করার জন্য এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না তো এরপর আমি দুই নম্বর ডাটা ইন্ট্রি অপারেটর তিনজন লোক নেওয়া হবে সহকারী ড্রাফটসম্যান চারজন লোক নেওয়া হবে তো এগুলো তো খুব কম লোক নেওয়া হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালক তো ইঞ্জিন চালকে জন লোক নেওয়া হবে তো এখানে যে যোগ্যতা কলা বলা হচ্ছে এই যোগ্যতাটা লাগবে এরপর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি লোক কম নেওয়া হবে একটি দুটি ষাটটি করে লোক নেওয়া হচ্ছে তো এরপর গ্রুপ আটে দেখতে পাচ্ছেন খবিবাগ তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে দশটি তো এক থেকে দশটি ক্যাটাগরির মধ্যে তো একে কিন্তু অসংখ্য লোক নেওয়া হচ্ছে যেমন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি বাহ খুব ভালো অনেকক্ষণ পরে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে গড়িকে পেলাম যেখানে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে আবেদন করতে পারবেন না তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার পাস করেন আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো ধরনের দক্ষতা লাগবে না আবার লক্ষ্য করুন ভালো করে যে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটরে এখানে কোনো প্রকার হাতের কোনো গতি নেই হালকা পাতলা যদি আপনি কম্পিউটার চালাতে পারেন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই হালকা পাতলা হলেই চলবে তো এখানে প্রায় ঊনসত্তর জন লোক নেওয়া হচ্ছে বিষয়টি লক্ষ্য করবেন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সার্ভেয়ার তো সার্ভেয়ারে মাত্র একজন নেবে তিনে দেখতে পাচ্ছেন স্টোরম্যান মাত্র চারজন তারে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাত্র একজন পাঁচে দেখতে পাচ্ছেন এয়ারফোর্ট ফায়ার অপারেটর পঁচাশি জন এই বিষয়টাও ভালোভাবে লক্ষ্য রাখবেন পাঁচে কিন্তু এয়ারফোর্ট ফায়ার অপারেটরে প্রায় পঁচাশি জন লোক নেওয়া হবে উনুদ্দ্ব তিরিশ বছর কুন্ধ স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে বা সমমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো পার্থী উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার বুকের মাপ স্বাভাবিক চৌরাশি তো এই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে এগুলো বাদে বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন পাঁচ নাম্বার ক্যাটাগরিটা এরপর ছয় দেখতে পাচ্ছেন মোটর পরিবহন মাত্র চারজন সাথে জুনিয়র নিরাপত্তা সাতজন এরপর আটে দেখতে পাচ্ছেন পাম্প চালক বা পাম্প মিস্ত্রি দুইজন এরপর নয় দেখতে পাচ্ছেন ট্রোলিম্যান পঁয়ত্রিশ জন ও মোস্ট ইম্পর্টেন্ট এটাও যেমন ট্রলিম্যানে লুক নেওয়া হচ্ছে ট্রলিম্যান দুই তিরিশ বছর পঁয়ত্রিশ জন লুক নেওয়া হবে তো এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি যদি অষ্টম শ্রেণী থেকে পাশ করে থাকেন আবেদন করতে পারছেন আমি কিন্তু বলেছিলাম যে এসএসসি থেকে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো আমার ধারণাটা কিন্তু পাল্টে দিয়েছি এখানে কিন্তু দেখেন নয় নম্বরের ট্রোলিম্যানে পঁয়ত্রিশ জন লুক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো বাদে বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন দশের হচ্ছে সহকারী পাবুচি একজন তো এখানেও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট তো গ্রুপ নয় চলে যাবো তো গ্রুপ নয় মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে মোট সাতটি তো এক থেকে মোট সাতটি ক্যাটাগরির মধ্যে টেলিফোন অপারেটরে পাঁচজন লোক নেওয়া হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টার পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন টেলিফোন অপারেটরে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা দরকার নেই ঠিক আছে শুধুকালি কম্পিউটার হালকা পাতলা জানলেই হবে দুয়ে দেখতে পাচ্ছেন ড্রাইভার তো ড্রাইভারে ছত্রিশ জন লোক নেওয়া হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন আবেদন করতে পারবেন তো আমি বলেছিলাম এসএসসি থেকে তো আমার বলাটা কিন্তু ভুল ছিল আমি কমাচ্ছে নিচ্ছি অষ্টম শ্রেণী থেকে কিন্তু আপনি আবেদন করতে পারছেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তো এটা কিন্তু মোটামুটি বিশাল সার্কুলার এই ধরনের সার্কুলার রেগুলার আসে না তো আশা করি দৈর্য শহরের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার হ্যাঁ মোটর পরিবহন চালক ছত্রিশ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট তো তিনে রয়েছে বার্ড শুটার চারজন লুক নেওয়া হবে এরপর চারে রয়েছে তার কারিগর এখানে সাতজন লুক নেওয়া হবে পাঁচে রয়েছে ডেন্টার এখানে একজন লুক নেওয়া হবে ছয় রয়েছে মাস্ট দুইজন লোক নেওয়া হবে এরপর সাথে রয়েছে হেল্পার আটজন লোক নেওয়া হবে তো এই হচ্ছে ক্যাটাগরি তো আশা করি আমি ক্যাটাগরিগুলো যেভাবে বলেছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কিভাবে আবেদন করতে হবে এখানে যেহেতু অসংখ্য ক্যাটাগরি তো প্রতি ক্যাটাগরিতে আবেদনের ফি কত টাকা লাগতে পারে আবেদন করার জন্য তাই বোঝার সাথে পুরো ভিডিওটি দেখুন এরকম যদি সব সময় ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান সত্যপ্রকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে আমি যেহেতু অনেক ক্যাটাগরি স্কিপ করেছি তো আপনার হয়তো পুরো সার্কুলারটি দেখার একটা আগ্রহ তৈরি হতে পারে তো তার জন্য আমি বলবো ডব্লু ডট সি এই অফিসিয়াল প্রবেশ করলে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন তো লিংকটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সি ডাবল এ বি ডট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আমি একটি বিষয় নোটিশ করতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন কেননা আমি একজন ব্যবসায়ী আমি রেগুলার আবেদন করি এবং কি আমাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং কি আবেদন করতে পারবেন খুব বিশ্বাসের সাথে তো অনলাইনে আবেদনপত্র জমা দান শুরু তারিখের সময় এখানে দেখতে পাচ্ছেন দুই চার দু তেইশ আগামী মাসের দুই তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এছাড়া অনলাইনে আবেদনে জমা দানের শেষ তারিখের সময় তিরিশ চার দুহাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকা মোটামুটি মাস সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য ধীরে সুস্থে আপনি যে ক্যাটাগরি পছন্দ হয় সেই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এখন বলে দেব যে এতগুলো ক্যাটাগরির মধ্যে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য তো টেবলটিতে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফিয়ের হার তো এভাবে হার করা হয়েছে যেমন এখানে ক্রমিক্রং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ তো একে দেখতে পাচ্ছেন পদের গ্র্যাড নয় গ্রেড বা চতুর্দ গ্রেড পরীক্ষা ফ্রি হচ্ছে ছয়শত টাকা মানে নয় গ্রেডে যারা রয়েছেন মানে নয় গ্রেড ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু ছয়শত টাকা লাগবে যেমন দশ নং ক্যাটাগরি বা দশ নং গ্র্যাড পাঁচশো টাকা লাগবে এবং এগারোতম থেকে বারোতম গ্রেড তিনশো টাকা লাগবে তেরোতম গ্রেড থেকে ষোলতম গ্রেড দুইশত টাকা লাগবে এবং সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে একশো টাকা লাগবে মানে এখন আপনি যদি তেরোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেডের মধ্যে আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার দুশো টাকা লাগবে আর যদি আপনি এগারোতম গ্রেড থেকে বারোতম গ্রেডের মধ্যে আবেদন করেন তাহলে তিনশো টাকা লাগবে তো আমি ব্যাঙে বলে দিলাম তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস কীভাবে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু এস এম এস পাঠাতে হবে তো আপনি যদি এস এম এস পাঠাতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে আমার একটা ভিডিও থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি শিখে নিতে পারবেন কীভাবে টেলিটক টু সিমের মাধ্যমে এস এম এস পাঠাতে হয় এছাড়াও এই পুরো সার্কুলারটি তার দায়িত্বে রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ